আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার একটা ভর্তা। এটা হচ্ছে পাতাকপি ভর্তা, দেখতে অনেকটা ভাজির মতো হইলেও এটা কিন্তু আসলে ভর্তাই বলে। তৈরি করা খুবই সহজ। এখন পাতাকপির সিজন, পাতাকপি টমেটো সবই পাওয়া যাচ্ছে অনেক কম দামে এবং সব জায়গায়ই, ঝটপট বানায় ফেলতে পারেন। খুব কম ক্যালোরির জিনিস। আপনারা যদি সরিষার তেলটা দিয়ে ভর্তা বানানো হয়, তেলটা যদি কম ব্যবহার করেন, তাহলে এটা আদর্শ একটা খাবার হয়ে দাঁড়াবে। আর খাইতে এতই মজা যে এটাকে বলা যায় বেসম্ভব মজার একটা ভর্তা। তো আসেন দেখে শুরু করা যাক। আমি একটা বাঁধাকপির অথবা পাতাকপির অর্ধেকটা এরকম কুচিকুচি করে নিছি, একদম ধান কুচি কুচি। একটু মোটা থাকলেও কোনো অসুবিধা হইতো না, কুচি কুচি করলে একটু খাইতে ভালো লাগে আর কি। এর সাথে আমি লবণ দিব, ধরেন প্রায় 1.5 চা চামচের মতো লবণ। লবণ দিয়ে এটাকে একটু মেখে নিব, তাহলে এটা খুব জলদি পানি ছেড়ে দিবে, সিদ্ধ হয়ে যাবে ঝটপট। হয়ে গেল মাখানো। এখন এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে এই পাতাকপিগুলোকে দিব। দিলেই এটা পানি টানি ছেড়ে যাতে সিদ্ধ হয়ে যায় পুরাপুরি, এতখানি থাকবে না, অর্ধেকের মতো হয়ে যাবে প্রায়। এই মিনিট খানেকের জন্য ঢেকে দিই, এটা আপনি পানি ছেড়ে দিবে, কমেও যাবে। মিনিট খানেক পরে একটু ডেড়ে ছেড়ে দেই। এ দেখেন নিচে পাতাকপি পানি ছাড়া শুরু হয়েছে, পানি পানি চলে আসতেছে। এখন এটাকে আমি উল্টায় পাল্টায় পানিটাকে শুকায় নেব, ততক্ষণে পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে। দুই একবার এরকম উল্টা পাল্টা উপর থেকে নিচেরটা দিলেই আবার ঢেকে দিব। পানি বুঝলে পাতাকপিটা সিদ্ধ হয়ে গেলে আমি পানিটাকে জাল দিয়ে কমায় নেব। প্রায় 5 মিনিট পরে এটা সিদ্ধ হয়ে গেছে, আমি দুই একবার নেড়ে দিচ্ছিলাম। এই দেখেন এখন অল্প অল্প হালকা একটু পানি আছে, এই পানিটুকু আমি যতটুকু পানি শুকায় নেব এটাকে। এখন আমি খুলে এটাকে জাল দিব, পানিটুকু যাতে যত দূর সম্ভব শুকায় নেওয়া যায় আর কি। পাতাকপিতে প্রচুর পানি থাকে, প্রচুর পানি থাকে। এই যে দেখেন প্রায় আরও 4-5 মিনিট ভাজার পরে যখন এটার মধ্যে থেকে পানি একদম প্রায় কমে যাবে, একদমই প্রায় নাই, অল্প অল্প ঝোল আছে, এটু কোনো কিছু না, মানে দেখে বুঝে যাবে শুকনা শুকনা হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব, বন্ধ করে এটাকে নামায় ফেলব। এটাকে কোনোভাবেই কিন্তু পোড়ায় বাদামি করা যাবে না, ভাজি না এটা। আমি এখানে ছোট একটা ফ্রাই প্যানে প্রায় 1/2 টেবিল চামচ সরিষার তেল গরম করে তার মধ্যে কয়টা শুকনা মরিচ, আমার রুচি মতো 4-5টা শুকনা মরিচ, 2টা কাঁচা মরিচ, 2টা লাল মরিচ ভেঙে দিছি একটু যাতে না ফুটে, আর কয়টা 4-5 কোয়া রসুন, এগুলোকে একটু ভেজে নিব। আমি জালটা খুব কমে রাখছি যাতে মরিচগুলো পুড়ে না যায় আর রসুনটা সিদ্ধ হয় আর কি। রসুনটাকে একটু সিদ্ধ মতো করে ভেজে নিতে হবে আর কি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মরিচগুলো উঠায় নেই, রসুনটা আরও একটু মিনিট দুয়েক হয়তো লাগবে, রসুনটাকে ভেজে নিই। আর একই সাথে আমি আরেকটা কাজ করব। এটা হচ্ছে যারা দুইভাবে আমি আপনাদের ভর্তাটা দেখাচ্ছি, একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে, একটা ভর্তা পেঁয়াজ দিয়ে। তো আমার এখানে পেঁয়াজ কুচি করা আছে, সেটুকু এই রসুনের সাথে আমি জাস্ট একটু সাতলে নিব, ভাজা না, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর কি। তাইলে এই পদ্ধতিতে ভর্তাটা বেশি দিন, মানে একদিনের বেশি রাখা যায়, কোনো গন্ধ হয় না ভর্তার মধ্যে ভাজা পেঁয়াজে। তো মিনিট দুয়েকের মধ্যেই রসুনগুলো দেখেন পোড়া পোড়া হয়ে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠায় নেব। এখন ওই একই সসপ্যানের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে আমি একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিছি, যত ছোট করা সম্ভব। ওটাকে আমি ভেজে নিব, মানে জাস্ট নরম করে নিব আর কি, টমেটোটা ভেজে ভর্তা যাতে হয়ে যায়। এখানে একটা রয়ে গেছে, আর একটা কাজ করব আমি, একটু লবণ দিয়ে দিই, টমেটোটা একটু জলদি সিদ্ধ হয়ে যাবে। জলদি গলে যাবে।
এই এক দেড় মিনিটের মধ্যে টমেটো এরকম নরম হয়ে গেলে আমি এগুলোকে এর মধ্যে এইভাবে চেপে চেপে এটাকে ভর্তা করে ভাজতে থাকবো যাতে পুরো টমেটোটা এর মধ্যেই গলে যায়। তো এক দেড় মিনিট ভাজার পরে এই হচ্ছে টমেটোর অবস্থা। আমি চুলাটা বন্ধ করে দিই, পানি একদম শুকায় গেছে, যদ্দূর হয়েছে অল্প একটু যদি বড় বড় থাকে তাতে কোনো ক্ষতি নাই। এটা ভর্তার সাথে মানুষ দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো হয়ে গেল আমার টমেটো বাঁধাকপি সবকিছু ভাজা, এখন আমি ভর্তাটা বানানো শুরু করব। তো এই সব কিছু একসাথে নিয়ে নিলাম আমি। এই হচ্ছে আমার কাঁচা পেঁয়াজ কুচি, যদি কেউ দিতে চান কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে বানাইতে পারেন, যদি দিনেরটা দিনে খান, অথবা পেঁয়াজগুলা এইভাবে একটু সাতলায় নিলেই হয়ে যায়। এখন আমি কাঁচা পেঁয়াজটা দেখে এগুলা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এগুলাকে আমি রসুনগুলাকে এইভাবে চটকায় ভর্তা করে নেব। কঠিন জিনিস হচ্ছে এই মরিচগুলাকে ভেঙে গুঁড়া করে নেওয়া। কঠিন কিছু না, কিন্তু হাতের বারোটা বাজবে। এই হাত দিয়ে অন্তত দুই তিন ঘন্টা কোনো কিছু ধরতে পারবেন না, শরীরের কোনো অঙ্গ, কিন্তু কিছু করার নাই। যাদের গ্লাভস আছে তাদের জন্য ভালো। আমি সাধারণত একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে করি, তো ওটা আপনাদের দেখাইছি অনেককে, আবার অনেকের খারাপ লাগতে পারে, সেই জন্য আমি হাত দিয়েই করলাম। হয়ে গেল। এখন আমি এর সাথে সামান্য একটু লবণ দিব। টমেটোতেও দিছিলাম, বাঁধাকপিতেও দিছি, এইটার জন্য একটু লবণ দিয়ে এর সাথে মেখে এখন এই দুটো একসাথে মেখে ফেলবো সবগুলো একসাথে। আর ধনিয়া পাতার কুচি রাখছি কিছু, সেইগুলোও দিয়ে দিব এর সাথে। আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সরিষার তেল। তো প্রয়োজন মতো সরিষার তেলটা দিয়ে দিন, আমি দিয়ে দিব আর কি, যতদূর আমার পছন্দ। আর একটু দেই, মাখানোর সময় ঘ্রাণে জানটা ঠান্ডা হয়ে যায়, দারুণ মজার একটা জিনিস। তো হয়ে গেল আমার মাখানো। আপনাদেরকে আমি একটা সুন্দর পিরিচের মধ্যে উঠে দেখাইছি, দেখেন কত সুন্দর একটা জিনিস। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাতাকপি ভর্তা। জিনিসটার ক্যালোরি খুব কম, যদি আপনারা পারেন কম তেল দিয়ে করতে সবচেয়ে ভালো হয়। এর ঘ্রাণেই পেট ভরে যায়, দারুণ মজার একটা আইটেম, খুব সহজ তৈরি করা। এখন বাজারে প্রচুর পাতাকপি আছে, যারা ডায়েট করতে চান কিংবা এই ধরনের কম ক্যালোরির খাওয়া খাইতে চান, এটা খেয়ে পেট ভরায় দেখেন। হ্যাপি জোশের একটা জিনিস, পেটও ভরবে, খেয়েও অনেক মজা পাবেন। একবার বানাইলে এর স্বাদ ভোলা মুশকিল, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।